মাটিতে মাল বিক্রি করার শর্তে মালের দাম দ্বিগুণ বা তার থেকে বেশি বিক্রি করা যাবে কি? বাকিতে মাল বিক্রি করা শর্তে দ্বিগুণ বা তার চেয়ে বেশি মূল্য নেওয়া যাবে কি না? জবাব, বিষয়টি ইখতিলাফের বিষয়। একই বিক্রিতে একই জিনিসে দুই ধরনের বিক্রি হওয়া শরীয়তে জায়েজ নেই। উদাহরণস্বরূপ, নগদ হলে এত টাকা, বাকি হলে এত টাকা, এই ধরনের বিষয়টি জায়েজ নেই। যদিও কেউ কেউ এটিকে বৈধ বলেছেন, তাই এটি বর্জন করাই উচিত। তবে একটি বার বেচা কেনা হলো বাইয়ের সালাম। বাইয়ের সালাম হলো এই, আমি এখন টাকা নেব, পণ্য পরে দেব, অথবা এখন পণ্য নেব, টাকা পরে দেব। সেটি নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট পরিমাণ ঠিক করার শর্তে জায়েজ রয়েছে। আল্লাহ জানা।